ফিরে এলাম বিরতির পর। পান্তুয়া নিয়ে নানা গল্প ইতিহাস তো চলবেই, তার আগে দেখে নিই আমাদের পান্তুয়া কতদূর প্রস্তুত। দিদি, পান্তুয়া তৈরি হচ্ছে, শিরা তৈরি হয়ে গেছে, এবার আমরা কি করব? এবার আমি পান্তুয়া বানানোর জন্য ডোটা তৈরি করব। পান্তুয়ার যে ডো মানে বলগুলো সেটা তুমি তৈরি করবে, কি কি লাগবে তাহলে? ছানাটা লাগবে প্রথমে। আমি একটা এই থালাটা নিলাম। এবার ছানা লাগছে। পান্তুয়ার ডো বানানোর জন্য ছানাটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে মিক্স করব গুঁড়ো, দুধ আর ময়দা। এখানে আমার মিক্স করা আছে, আমি নিলাম। তোমার যে মিক্সারটা রয়েছে, বেকিং সোডা, আছে ময়দা, ঘি, এর মধ্যে দিয়ে এটা চালুনি দিয়ে একটু চেলে নিয়েছো, সেইটাও তুমি নিয়ে নিচ্ছো। হ্যাঁ, এবার আমি এটা মাখব। আচ্ছা, দিয়ে দিলাম। এটা দিয়ে দাও। নির্দ্বিধায় হাত ব্যবহার করো, কারণ হাত ছাড়া রান্না ভালো হয় না। হ্যাঁ, আমরা তো সবাই বলি মায়ের হাতের রান্না, এই হাতের রান্না মানে হাতে স্পর্শ না থাকলে কিন্তু রান্নায় ভালোবাসা মেশে না। হ্যাঁ, একদম। ভালো করে তুমি হাত ব্যবহার করে সুন্দর করে পান্তুয়া বানাও। আচ্ছা দিদি, তুমি তো রান্না করতে ভীষণ ভালোবাসো। এই যে রান্না করছো, এর সাথে সাথে কিন্তু একটু গল্পও করবো আমি, কারণ আমি কিন্তু আবার গল্প করতেও ভীষণ ভালোবাসি। মানে রান্নার সাথে সাথে গল্প না হলে আমার ঠিক জমে না। আচ্ছা, রান্না ভালোবাসো তো, বাড়িতে সবাই নিশ্চয়ই তোমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। ভীষণ ভালোবাসে। এক এক দিন এক এক রকমের পদও করা হয়। হ্যাঁ, মানে বায়না আবদার সবকিছুই বলে তোমাকে ঘিরে থাকেই। আর রান্না ছাড়া তুমি বলছিলে তুমি ঘুরতে যেতে নাকি ভীষণ ভীষণ ভালোবাসি ঘুরতে। আর বিভিন্ন জায়গায় যে ঘোরো, সেখানে বিভিন্ন খাবার টেস্ট করে দেখা হয় সেখানকার? যেখানেই আমি ঘুরতে যাই, যেহেতু খেতে ভালোবাসি আর রান্না করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য যেখানেই যাই সেখানে নতুনত্ব দেখলে, নতুন রেসিপি দেখলে আগে আমি জিজ্ঞাসা করি কিভাবে বানানো হয়েছে, সেটা জানার আগ্রহটা থাকে, আগ্রহ প্রচুর আছে। আর বেড়াতে তো ভীষণ ভালোবাসি, বিভিন্ন জায়গায় মানে অনেক জায়গায় ঘুরেছি। বাহ, আচ্ছা এই যে রান্না রান্না করা, এটা কি অনেক ছোটোবেলা থেকে? না, ছোটোবেলা থেকে না, বিয়ের পর থেকে আমার রান্নার ঝোঁকটা বেড়েছে। আর সব থেকে বেশি বেড়েছে আমি যখন বিদেশে ছিলাম। আচ্ছা, তুমি যখন বিদেশে ছিলে তখন তো তোমার রান্নার ঝোঁকটা আরও বেড়েছে, তখন আরও এক্সপেরিমেন্ট তুমি করেছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে আমি একটুখানি জল দেবো। জল, এই যে জল আমি তোমাকে দিচ্ছি, তুমি বলো কতটা দেবো। জল নিয়ে নিলে তুমি ভালো করে, ভালো করে ছানা ময়দা সব একসাথে তুমি সুন্দর করে মাখছো। এর সঙ্গে তোমার একটা মিক্সচার রয়েছে, যেটাতে রয়েছে গুঁড়ো, দুধ, ঘি, ময়দা আর বেকিং পাউডার একসাথে চেলে নেওয়া রয়েছে। পান্তুয়ার ডো বানানো হতে থাক ততক্ষণ আপনাদের সঙ্গে ভাগ করে নিই একটা গল্প। পান্তুয়ার নামকরণের ইতিহাস সুস্পষ্ট না হলেও এর উল্লেখ মেলে চৈতন্য চরিতামৃত। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকারের পান্তুয়ার মধ্যে অন্যতম হল নদিয়া জেলার রানাঘাটের পান্তুয়া। মনে করা হয় যে এই পান্তুয়ার উৎপত্তি রানাঘাটের আদি জমিদার পাল চৌধুরীদের হাত ধরে। তবে অনেকের মতে মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই রানাঘাটের পান্তুয়া সুখ্যাতি লাভ করে। পান্তুয়া বলতে সাধারণত আমরা জানি যে গাঢ় বাদামি রঙের দেখতে, ওপরটা তুলতুলে পাতলা। কিন্তু রানাঘাটের পান্তুয়ার আলাদা বৈশিষ্ট্য আছে। এই পান্তুয়ার উপরের অংশটা বেশ কালো এবং খেতে হয় অন্য পান্তুয়ার থেকে কিছুটা শক্ত। জানলেন তো ইতিহাস, পান্তুয়া নিয়ে আরও গল্প ইতিহাস তো চলতেই থাকবে, কিন্তু তার আগে দেখে নিই দিদি কতদূর বানালো পান্তুয়া। দিদি, কতদূর হলো? এই যে এবার আমি পান্তুয়ার বলগুলো বানিয়ে নেব। বলগুলো তুমি বানাতে শুরু করে দিয়েছো, মানে সুন্দর করে তুমি ডোটাকে মেখে নিয়েছো এবং তারপরে বলগুলো কিন্তু তুমি করছো। হ্যাঁ, আগে এরকম বানিয়ে নিয়েছি গোল গোল বল, ছোট ছোট করে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার হাতে তুমি একটু ঘি নিয়ে নিচ্ছ। এবার এই যে পান্তুয়ার বলগুলো তৈরি করে সুন্দর করে মসৃণ করে গোল করছো। মসৃণ না হলে ওই তেলে যখন আমি দেব তখন ওটা ছিঁড়ে যেতে পারে, তার মানে আসল বিষয় হচ্ছে সুন্দর করে গোল করা। মিষ্টি খেতে তো ভীষণ ভালোবাসি। আমি যখন বিদেশে ছিলাম, বিদেশে আমেরিকাতে ছিলাম, ওখানে তো
আর এরকম মিষ্টি পাওয়া যায় না? পাওয়া যায় না। হ্যাঁ, তো ওখানে সব ক্যানের মিষ্টি পাওয়া যায়, সব ফ্যান্সি জিনিসপত্র পাওয়া যায় ওখানে। তখন এবার কি করব, মিষ্টি খেতে ইচ্ছা করছে, তখন নিজে বাড়িতে বানিয়ে এরকম দুধ নিয়ে এসে ছানা কাটিয়ে তখন এবার ওখানে পান্তুয়া বানাতে থাকলাম। প্রথম প্রথম সুজির পান্তুয়া বানাতাম, প্রথম দিকে সুজির পান্তুয়া, তারপরে এসে এখানে একদম প্রসেস করে যেভাবে হয় পান্তুয়া, তারপর ওখানে ছানা যখন পেলাম রেসিপি দেখে, ইউটিউব ভিডিও দেখে দেখে, তখন একদম পারফেক্ট শিখে গেছি, পারফেক্ট হয়ে গেল। আচ্ছা, বল করা তো হয়ে গেছে, এবার আমরা কি করব? এবার আমি তেলটা গরম করব, তেল দেব। তুমি ইন্ডাকশনটা অন করে নাও। করে দিলাম, এবার আমি তেল দেব। এই নাও তেল। এটা কি এমনিতে ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ, ডুবো তেল, মানে তেল একটু বেশি, তেলটা বেশি লাগবে। তেল আর ঘি মিলিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তেলটা একটু গরম হবে, তাই একটু গরম হবে। আচ্ছা, তেল গরম হতে থাক, ততক্ষণ একটুখানি আড্ডা হয়ে যাক আমার। একদম। আচ্ছা, অনেক সময় হয় তুমি যেহেতু মিষ্টির পদ নিয়ে আজকে এসেছো, তুমি স্ন্যাক্স আইটেমও নিশ্চয়ই বানাতে ভালোবাসো? একদম। আসলে সন্ধে হলেই আমাদের সবার না কখনো কখনো ইচ্ছা করে একটু স্ন্যাক্স কিছু খেতে, বা ব্রেকফাস্টের সময় ইচ্ছা করে একটু কিছু ভ্যারাইটি কিছু যদি হাতের সামনে হয়। তুমি এইরকম রান্নাতেও নিশ্চয়ই মানে খুবই অভ্যস্ত। হ্যাঁ, একদম। আচ্ছা, রান্না নিয়ে কি এক্সপেরিমেন্ট করা হয় নাকি একদম সাবেকি রান্নার উপরেই বেশি? না, আমি খুবই করি এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই যে ভিন দেশে ছিলে, কবছর ছিলে ওখানে? 7 বছর ছিলাম। 7 বছর দেশের বাইরে, তাহলে সেখানে মানে সেখানকার রান্না কিছু শেখা হয়েছে? হ্যাঁ, শিখেছি। মানে সেখানকার রান্নাও তুমি সঙ্গে করে এখানে নিয়ে এসেছো, একদিন কিন্তু সেই রান্না আমাকে একদিন খাওয়াতেই হবে। অবশ্যই খাওয়াবো। আর বাড়ির সবাই কি ধরনের খাবার পছন্দ করেন? আমাদের গতানুগতিক সাবেক কি নাকি এত বছর যেহেতু বাইরে ছিলে, ওখানকার খাবার কোনটাতে বেশি অভ্যস্ত? সাবেকি খাবারটা খুব বেশি পছন্দ করেন না। খুব বেশি পছন্দ করে না, কারণ অনেকটা সময় দেশের বাইরে কাটানো হয়। হ্যাঁ, আমার ছেলে তো একদমই সাবেকি আর নিরামিষ একদম পছন্দ করে না। তাহলে কি ধরনের খাবার পছন্দ ছেলে? চিকেন বেশি ভালোবাসে, এই মিষ্টি রেসিপি ভালোবাসে। ও মিষ্টি খেতে ভালোবাসে, মানে সবার সুইট টুথ আছে। একদম। তাহলে দিদি, এখন আমরা কি করব? তোমার তেল কি গরম হয়ে গেছে? তেল গরম হয়ে গেছে। এবার তুমি এই বলগুলো এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দিবে। পান্তুয়া ভাজা হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রাচীন সংস্কৃত গ্রন্থে পান্তুয়ার যে আদি সংস্করণের খোঁজ পাওয়া যায় তার নাম কি? এক, পান্তুটিয়া; দুই, দুগ্ধকুপিকা; তিন, চমচমিয়া। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।